بسم الله الرحمن الرحيم محمد العالمين পবিত্র কোরআন কারীমের মধ্যে 18 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনের মধ্যে ইরশাদ করেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউ আমার কাছে একদিন একদিন আসতেই হবে, আমার সামনে দাঁড়াতে হবে। তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করছো এই হিসাব আমার সামনে দিতে হবে, ঠিক নেই বেটি? আল্লাহ তাআলা বলতেছেন। এই জন্য ভাই, এই আয়াত থেকে আমরা আমাদের সামনে একেবারেই ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে অনর্থক পাঠান নাই, ঠিক নেবে ঠিক, নিষ্প্রয়োজনে পাঠান নাই। নিঃসন্দেহে দুনিয়াতে পাঠানোর বড় একটা উদ্দেশ্য আছে, ঠিক নেবে ঠিক। আমরা দুনিয়াতে যে কোনো কাজ করি একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে করি, ঠিক নেবে ঠিক। এই যে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, এর একটা উদ্দেশ্য আছে না ভাই? আছে। এখান থেকে অনেক মানুষ তারা যেন, যারা পে নামাজি তারা নামাজি হতে পারে, চোর ডাকাত ভালো হতে পারে, হ্যাঁ, মানুষ যারা অন্ধকারের মধ্যে রয়েছে তারা যেন আলোর পথ পাইতে পারে, আরো অনেক উদ্দেশ্যকে সামনে রেখে এই মাহফিল দেওয়া, ঠিক নেবে ঠিক। এই দুনিয়াতে আমরা যে কোনো কাজ করি একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে করি, ঠিক নেবে ঠিক। একমাত্র উদ্দেশ্য ছাড়া কাজ করে হলো পাগল। কে পাগল? আমার কথার সাথে একমত আছেন না সবাই? পাগলে দেখবেন রাস্তার মধ্যে উদ্দেশ্য নাই, ভালো মানুষকে ঢিল মারতেছে, হ্যাঁ, একজন ইমাম সাহেব যাইতেছে তাকে গালি গালাজ করতেছে, এসব কার? পাগলে। ভালো মানুষ কখনো কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করে নেয়, উদ্দেশ্য থাকে আমি একটা গাড়ি কিনবো, উদ্দেশ্য থাকে একটা বাড়ি বানাবো, উদ্দেশ্য থাকে, ঠিক নেবে ঠিক। আচ্ছা, আমরা যদি এত ছোট মাখলুক হয়ে কোনো একটা কাজ করি, হ্যাঁ, উদ্দেশ্যকে সামনে রেখে, তাহলে যিনি বাদশার বাচ্চা, যিনি তাম দুনিয়ার সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন, তারও তো অনেক বড় একটা উদ্দেশ্য আছে, ঠিক নেবে ঠিক, বিশাল বড় একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় কেন পাঠাইলেন এই সম্পর্কে আল্লাহ তাআলা 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় সূরা জাসিয়ের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়ায় পাঠিয়েছেন আমরা সবাই জানবো তো ইনশাআল্লাহ। আমরা অনেকে জানি না আল্লাহ আমাদের দুনিয়ায় কেন পাঠায়। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন আমি মানুষকে কেন বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান রব্বুল আলামিন বলতেছেন আমি মানুষকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। কার গোলামির জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর সামনে মাথা নত করার জন্য, আল্লাহ তাআলার গোলামির জন্য, আল্লাহর তাসবিহ গুণগান বলার জন্য আমাদেরকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে, ঠিক নেবে ঠিক। আল্লাহ তাআলা ক্লিয়ার জানিয়ে দিয়েছেন। কিন্তু আজ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার গোলামির জন্য। এখন দেখার বিষয়, দুইটা চোখ বন্ধ করে এবার সবাই চিন্তা করেন, আল্লাহ তাআলা যেই জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ওই কাজ আমরা ঠিক মতো করতেছি কিনা, ঠিক নেবে ঠিক। ওই ভোর রাত্রে ফজরের আগে ঘুম থেকে উঠার পর থেকে
কাজ আমার ইসলাম অনুযায়ী হলো, কোরআন অনুযায়ী হলো, আর কয়টা কাজ শয়তানের তরিকায় হলো, আমরা যদি সবাই যার যার হিসাব করি সবাই পেয়ে যাব, ঠিক নেবে ঠিক। কিন্তু ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন, আমরা তো সেখানে ইবাদত করি না, আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন। আমরা আল্লাহর ইবাদত না করে আমরা অন্য মানুষের ইবাদত করি, ঠিক নেবে ঠিক, অন্য মানুষের গোলামি করি, বিভিন্ন দরবারে গিয়া সেজদা করি, মাথা নত করি, ঠিক নেবে ঠিক, যেখানে আল্লাহকে সেজদা করার কথা বলা হয়েছে আমরা সেখানে আল্লাহকে সেজদা না করে বিভিন্ন ভণ্ডদের দরবারে গিয়ে সেজদা করি, বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা এটা ছোট গুণা না বড় গুণা? বিশাল বড় গুণা। তওবার দ্বারা মানে মাফ হয়ে যাবে, ঠিক না? মাফ হবে না, এটা হলো শিরিক। এটা কি শিরিক? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আজকে দেখেন আমাদের সব জায়গায় হাঁসে বাচ্চা দেয় কি দেয় না, মুরগিতে বাচ্চা দেয় কি দেয় না, গরুতে বাচ্চা দেয়। আজকে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে বিভিন্ন বন্ড পীরের দরবারে গিয়ে সন্তান চাই, যেন আমার ভালো একটা সন্তান হয়, হ্যাঁ, তার কাছে গিয়ে মাথা নত করি, আরো বিভিন্ন আবেদন করি। অথচ দেখেন এই যে হাঁস মুরগি, এদের এক একজন তো দশ বারোটা করে ছেলে সন্তান, তারা তো কোনোদিন কোনো পীরের দরবারে গেছে আওয়াজ দিয়ে ওখানে গেছে? তাহলে আমরা বোকা হয়ে গেছে মানুষ হয়ে, মানুষের মধ্যে আবার আশরাফুল মাখলুকাত, কত দামি সৃষ্টি, এরপরও আমরা একটা হাঁস মুরগি শুকুর কুকুর এর চাইতেও জঘন্যতম কাজ করি, ঠিক নেবে ঠিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন অনেক জায়গায় আদম সন্তানের সম্মান সম্পর্কে, হ্যাঁ, আশরাফুল মাখলুকাত আদম সন্তান, অনেক আয়াত আছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিন্তু এই আদম সন্তান এরা যখন কুরআন অনুযায়ী ইসলাম অনুযায়ী ভালো কাজ করে তখন এরা ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়, সুবহানাল্লাহ। নিচে নেমে যায় বলে নাউজুবিল্লাহ, এটা কি আমার কথা না, কোরআনের কথা?
12 নম্বর লাইন, সালাহুম খাজানাতুহা